मैंने आज आम भिडे क्लास टेन प्री बोर्ड परीक्षा प्रश्नपत्र जो विज्ञान जो भौतिक विज्ञान प्राणी आज्ञान जे सब प्रश्न संभावना अच्छी पढ़वुक आलोचना कराया देख एक नंबर के रासायनिक परल को हवा दही क्षीर दही खाद्य हजम हा काज जड़ी पाँश होगा ये कैटा हम आम रासायनिक परिवर्तन नुह मानने भौतिक पर

আর যদি মানে এভাবে যদি কোশ্চেন পড়লে তুমি এটা ক্রেসমার্ক পাবা দেখো ঠিক আছে তাপরে দেখো কোন কোম্পানি তিন নম্বর দেখো এটি এনএ দেখ এনএ প্লস এচ টু ও কী রিয়েশন কলে এনএচ প্লস টু এটা দে তাহলে দেখো এটি আমার কিছু আমার কোম্পানো সমীকরণ যদি সমাধান হোক এগুলা কিছু আসে তাহলে এক্স ওয়াই আেড র ভ্যালু বাহার করা পড়বে দেখ এটা যদি আমি সমাধান করা সমীকরণ তাহলে কোয়া দেখ যেহেতু এটি কচ টু অ পাখে কোথা তিনটা আমি এটি ফার্স্ট এস টু দলে এটি এচ টু এটি দুইটা টু হয়ে এটি দুইটা

এতিয়া হাইড্ৰোজেন গেছ বাৰু সেইবাবে যদি এলুমিনিয়ম দেই বেচাৰ ক্ষীয়াৰ চাগে কৰিব ক্ষীয়াৰ নি এন এচ আৰু গোটেই ক্ষাৰটা তি কণ হ'ব দেখ এই এন এন এল অ' টু প্লছ কেই হাইড্ৰোজেন বাছ কৰিছে ত' এই ক' দেখ এলুমিনিম কু যদি আমি এচিড আছে যদি ৰিএকচন কৰিব ক' হ'ব হাইড্ৰিক আছে বাঢ়িব এই গোটেই আছো নহয় এতিয়া এলুমিনিম নাই তুমি এতিয়া জিংকেই পাৰিব জিংক দেখ জিংক যদি নব ধৰ জিংক ধৰ না কিংক এছ টু এছ ফ'ৰ নল ত'লে কোন আছিব ৰিচন কলে জেড এন এছ ফ'ৰ প্লছ এচ টু আৰু গোটেই কোন যদি জেড এন সেইবিলাক কোন এন এছ এ কুনীয় এন এচ এইযু বেছিক বা ক্ষাৰক ত'লে এই কোন আছে এইটো হেৰি আছো আমাৰ এন এ টু জেড এন অ' টু আউ গাইড্ৰেন গ'লে আমাৰ এইব অপচন দেখ জেড এন এই হ'লে আমাৰ আনচৰ অঁ তা পর দেখ সাত নম্বর কম কে নিমধ্যে কেউটি এক ধাতু নু দেখ মগনেশিয়ম ইয়ে এটা হচ্ছে গোল্ড এ জি হচ্ছে মরকুড়ি এটা বি কোণ এগুলো সব ধাতুগুলা ধাতু নু মানে এটা হচ্ছে আর্গন গ্যাস এটা হচ্ছে আমার আনসর তাপর প্রশ্ন দেখ এটা দেখো নিম্নরে দিয়ে কেউটি তরল অবস্থা মিলে মানে অধাতুটা আমি জানো কোম অধাতুগুলা সারা দিয়ে আসে কিন্তু এটা হচ্ছে কখন তরল অবস্থা মিলবো এই ভিতরে কেউটা আমার ব্রহ্মিণ তাহলে এইটা হচ্ছে কোম্পানো অধাতু এ কো তরল অবস্থায় মিলে এটি কখনো নিম্নরে প্রদত্ত কেউ ধাতুকে কিরোসন বুড়াই রখা যায় দেখ এটি কো মগনেশিয়ম ক্যালসিয়ম সোডম আদ এ ভিতর আমার কেউটা হব দেখো সোডম

মধ্যে কতোটি শরীর বন্ধ থাকে কোথ দেখ আলকি সাংরে কী তাহলে দেখ আমি আলকেন সাংরে কেউ আলকেন সাংরে সিঙ্গল বন্ড মানে কার্বন এটা হচ্ছে কিঙ্গেল বন্ড আছে আপ যে আলকিন আছে মানে ডবল বন্ড আসব কার টু কারণ ডবল মন্ডল আলকাইন যেত আসব সেতু ট্রিপল বন্ড আসব তাহলে আমার কেউটা মানিয়েছে দেখো আলকিন কে আলকিন মানে কোন হব আলকিন হচ্ছে ডবল ওয়ান তাহলে কেউটা হোক এইটা হচ্ছে আমার আনসর তারপরে দেখ আমার এগারো নম্বর কলা এটি কোচি সি ফাইভ এচ টুয়েলভ ও সি ফোর টেন সংখ্যা যথা ক্রমে কেউটি দেখো সি ফাইভ

কত টু আলুমিনিয়ম কথা টু তাহলে দেখ এ ভিতর কোন কম কুচি ককার সবু বড় দেখ এটি কোন হচ্ছে এর ভার গোটে ইলেকট্রন আছে এর কোথ দুইটা ইলেকট্রন এনটা ইলেকট্রো তাহলে এ ভিতর যদি আমি দেখা তাহলে এই যে দেখো সোডমর সোডিয়ম পাখি এই যে ये कौन इलेक्ट्रोन अधिक अच्छे तेनालीबर चार्जटा अधिक हाब पाखर सोडियम पाखु आई कौन तेल ये दुटा पाखारा कौन हो आमर एक्चुअली बड़ हम आटा तो देख एयर तो लिथियम सारे देखा यार भी तो लास्ट लास्ट के लास्ट अच्छे किल अ सेल रोज तेणु क्या बड़ हम ये सोडियम बड़ हम কমপ্রাই তারা বুঝে গেল যে এগুলা কমপা সান হব আমরা এর নিউকিয়া চার্জ টিক অধিকা হচ্ছে নিউক্লিয়া চার্জ অধিকা হল হব মানে তার মানে নিউক চার্জ সাইজটা কম হবো কমে দেব মানে অধিকা চার্জ রয়েছে তেমন কেউটা আনসর হব এই যে তাহলে দেখো হচ্ছে নম্বর গতি করতে আলোকর ক্ষুদ্র অস্বচ্ছ বস্তু হলে বঙ্কি যা কোন কুয়া যায় তুমি জটা হচ্ছে কম বিকিন্নপরে দেখ গোটি লেসর পাওয়ার টু ডায়াপ এর ফোকসর দূরতা সেটিমিটর কেছ দেখ আমি পাওয়ারটা কাবার সূত্র হচ্ছে ওয়ান বাই ফোকাল লেন্ত আমাৰ এইটো মাগিছে দেখ আমাৰ এইটাই দেখ পাৱাৰটাত ইউ দিছে আৰু এফ ৰ ভালু মাগিছে এফ মানে এফা কেতিয়া ওৱান বাই পি হৈ যাব আৰুাই কেতিয়া হ'ব দেখ এই হ'ব টু ডাইভৰ দিছে টু ডাইভৰ বা এইটাক আমি লিখি পাৰিবা ৱান বাই টু ওৱান বাই টু পইণ্ট ফাইভ এই পইণ্ট ফাইভ এইটোৱে ক' এই মিটৰ আছে যদি তাক কণ কৰিব অঁ এইমি অঁ চেণ্টিমিটৰ কৈছে তেনে কেতিয়া আছো

तेल तुम देख प्रतिबिंबा भी कैसे हे सच सी एम हम माना के मिशे टेन सी एम होपन केपशन हो दस सेन्टीमिटर होन्सर तापर देख कम ये देख वम इंटू ओन एम प्योर निम्नलिखित मध्य क्या सूचाए देखा वन ओम ওয়ান ওম ইন্টু ওয়ান এমপিওর এটা কোণ ওয়ান ভোল্ট সুজাই ওয়ান ভোল্ট কেউটা অপশন বি হচ্ছে আমার আনসর এটি দেখো একুশ নম্বর কলা দেখো এই যে চিত্র দিয়েছি এ সমূহ প্রতিরোধ কেতে হব এটি দেখো আমার সমূহ প্রতিরোধ সূত্র কোণ ওয়ান বাই আর্ ইকাল টু কোণ ওয়ান বাই আর্ ওয়ান প্লস ওয়ান বাই আর্ টু আপ এটি কিনটার দেখছি আমার ওয়ান বাই আর্থি দিয়েছি তাহলে ওয়ান বাই আসবে ওয়ান 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 মানে সব ওয়ান প্লস ওয়ান প্লস ওয়ান মানে আসে থ্রি

हाई होनेट ताते समय मैंने करेट प्रभावित होगी ट्वेंटी मिली एमप्य को एम प्योर कदाला ट्वेंटी बै हजार एम प्योर कि लगी देख वन एम प्योरटा के हजार मिली एमप्योर और वन मिली एमप्य आसान बै हजार एमप्योर टाइम मत देख ट्वेंटी मिली एम प्योर कौन है তেলে টোয়েন্টি বাই হাজার সেইভাবে দেখ দুই ঘণ্টা টাইমটা আমরা দিয়ে দিয়েছে কত দুই ঘন্টা দুই ঘণ্টাটা আমি দেখ এটা সেকেন্ড করা সেকেন্ডে কোণ হব তাহলে দুই গুণন ষাঠি গুণন তাহলে এত কি কোণ সেকেন্ড এটা যদি হ গুণন তাহলে ছশো ছত্রিশ ছত্রিশ দুইটা শূন্য এত কি সেকেন্ড

এটি ধরো কাটি এটি দুইটা শূন্য এটা দুইটা শূন্য গোটে এ শূন্য কটি গেলা আর বাড়ন দুই কে দুই জন চার সাত চৌরাশ কলম এটা হচ্ছে আমার কোণ চার্জ অপশন কত এটা হচ্ছে আমার আনসর তারপর পশ্চিম দেখ এটি কে কী শরীর ভিতরে চুম্বকীয় ক্ষেত্রকে ব্যবহার করে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যাহ পদ্ধতি কম কুযায় আমার চুম্বকীয় অনুনাদ প্ৰতিবি এই দক্ষিণ হস্তৃধাঙু নিম অনুযায়ী বৃদ্ধাঙুকু কেতিয়াবা কয় দেখ এই হ'ল দক্ষিণ হস্তক্ষিণ হস্ত এই উপৰক ধৰ বুঢ়া আঙুৰি ত' এপটে হ'লে আমাৰ যি বিষ আগুৰি যদি এই মধ্য আঙুৰিপ আমাৰ কোন আছে সেইটা হ'ল যোন গতি মচন এপটে যদি মৎস্য তালে এটি এটা হচ্ছে আমার কদ্যুৎ না এটা হচ্ছে ম্যগনেটিক ফিল্ড যে বৈদ্যুতিক স্রোত তাহলে এটা হচ্ছে ম্যগনেটিক ফিল্ড আপটে এই যে মধ্য এটি এটা হচ্ছে কেট তাহলে কেউটা আমার একচুয়ালি বিদ্যুৎ সোতর দিগ তা হচ্ছে এটা আসবো এইটা সূচিত করা বিদ্যুৎ সতর দিগ ତାପରେ ଦେଖ ଏଠି କ'ଣ କହିଲା ଏଠି କହୁଛି ଗୋଟିଏ ବିଦ୍ୟୁତ୍ ସତ ଧାରୀ ଦୀର୍ଘ ଏକ ସରଳ ସନଲ ଭିତର ଅଂଶରେ ଚୁମ୍ବକୀୟ ଶକ୍ତି ଚୁମ୍ବକୀୟ କ୍ଷେତ୍ର କିପରି ଶୂନ୍ୟ ଗୋଟିଏ ପ୍ରାନ୍ତ ଆଡ଼କୁ କମିଯାଏ ପ୍ରାନ୍ତ ଆଡ଼କୁ ବଢ଼େ ଏଠି କ'ଣ ଏଇଟା ଦେଖ ସବୁଠାରେ ସମାନ ଏଇଟା ହେଉଛି ଆମର ଆନ୍ସର ତାପରେ ଦେଖ ଖିଭାଗ ଜୀବ ବିଜ୍ଞାନ କ'ଣ କହୁଛି ମଲାଙ୍ଗ ଠାରେ କେଉଁ ପ୍ରକାର ପୋଷାକ পোষণ প্রণালী দেখা যায় আমার কোণ কে মলাঙ্গ তাহলে এটা মলাঙ্গ আমার এটা হচ্ছে পরজীবীয় এটি হচ্ছে কেউটা এটা হচ্ছে পরজীবীয় তেলরে দ্রবণীয় ভিটামিন কেউঠে মিলে থাকে ক যে তেল দ্রবণীয় ভিটামিন কেউঠার মিলে থাকে এটা দেখো শাক উদ্ভিদজাত তেল পনিপরিবা আল তাহলে এটা কেউটি উদ্ভিদ জাত তেল এটারে। ତାପରେ ଦେଖ ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ପ୍ରବାହ ସମୟରେ ଥାଇଲାକଏଡ଼୍ ଭିତରକୁ ପ୍ରବଳ ଉଦ୍ୟାନ କେଉଁଠାରୁ ବାହାରିଥାଏ ଏଠି କେଉଁଟା ଦେଖ ଏ ଏ ଡି ପି ଏ ଟି ପି ଆଉ ଥାଇଲାକଏଡ଼ ଜିଲ୍ଲି କ୍ଲୋରୋଫିଲ୍ ଏଇଟା କେଉଁଟା ଆସିବ ଏଇ ଯେଉଁ କ୍ଲୋରୋଫିଲ୍ ଏଇଟା ହେଉଛି ଅନୁସାରେ ସରଳୀକୃତ ଖାଦ୍ୟରେ ଅଧିକାଂଶ ଶୋଷଣ ଶରୀର କେଉଁଠି ହୋଇଥାଏ ଦେଖ ସରଳୀକୃତ ଅଧିକାଂଶ ଶୋଷଣ କ'ଣ କ'ଣ ହେଉଛି ମୁଖ ଗହର କ୍ଷୁଦ୍ରାନ୍ତର ପାକସ୍ଥଳୀ আও কণ বৃহতন্ত্ৰ ত'লে একচু দেখ আমাৰ সবঠা লম্বা কেউট এই যে ক্ষুদ্ৰ ত'লে এই অধিক শোষণ কাৰ্য হৈ থাকে এইটো হ'ল এনচৰ তিনি নম্বৰ কণ কয় গোটেই এ টি পি অ ভাঙি এ ডি পি অ পৰিণত হলে কেতিয়াবা কিলো জুই নিৰ্গত হৈ থাকে এইখ গোটেই হ'ল এ টি পি ভাঙি এ ডিপি আছে থাৰ্টি পইণ্ট ফাইভ এইটোৱে এনচৰ এটি দেখো কোন কে এক নম্বর কেউ জীব শরীর বায়ায়ু অপজীবী শোষণ হয়ে থাকে কখন কখন অপশন দেখছে দেখ উদ্ভিদ মনুষ্য ভূতাণু বায়ু অপজীবী তাহলে বায়ু অপজীবী কেউটা আমার ইস্ট হে তাহলে কেউটা হব ইশ্বাস উদরীয় মাংস কি পরিবর্তন ঘটে যেত নিঃশ্বাস দেখো নিঃশ্বাস আপ প্রশ্বাস কথা কে এটি কোন মানে নিঃশ্বাস প্রশ্বাস কোন এটা হচ্ছে নিশ্বাস তাহলে আমার নিঃশ্বাস কুছে যেতে বায়ুটা কম হচ্ছে বাহারক ছাড়ুছি এটা হলো নিঃশ্বাস প্রশ্বাস কার বায়ুটা ভিতরক নেওয়াটা হচ্ছে প্রশ্বাস তাহলে এটি নিঃশ্বাস তাহলে কম হব যে মাংস পেশার এটা কে হু তাহলে হচ্ছে বৃদ্ধি পায় এটা হচ্ছে আনসার উচ্ছেদন হার বডিলে জল পরবহন কি পরিবর্তন হুয়ে উচ্ছেদন হার মানে উচ্ছেদন যেটা হচ্ছে জল যে বাহে তাহলে এটি তার জল তার হার যদি বড়িয তাহলে এটি কম হব তাহলে হ্রাস পায় বৃদ্ধি পায়ে রয়ে বৃদ্ধি পায়ে রয়ে কৃদ্ধি পায়ে জলের পরিবহন কখন হব উচ্ছেদন বড় মানে কো জল পরিবহন বড় যাব জল পরিবহন নিম্নলিখিত কেউ সবু তত্ত্ব ধারণ করা যাই তাহলে দেখছি উদ্ভিদর জল পরবহন এটি কোণ যেটা হচ্ছে কৌশিক আকর্ষণ অমূল্য চাপ আছে কো সংশক্তি তত্ত্ব কেউটা অপশন এখন বি তাহলে এটি কলা নীল রক্তবাহিনী মধ্যস্থিত কপটিকার আকার কিপর কিন্তু গলাকৃতি অর্ধ চন্দ্রাকৃতি ত্রিভুজা কৃতি আছে কোথাও নিম্বা কৃতি তাহলে এটা কেউটা হওয়া আমার এটা হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতি এটা হচ্ছে আনসর আপ প্রোথ্রমবিন কাহ উপস্থিতরে থ্রম্বিনে পরিণত হুয়ে প্রোথ্রমবিন এটাকে ওটা এটা হচ্ছে কোণ সিএ প্লস প্লস এ উপস্থিতরে কথ্রমবিনে পরিণত হুয়ে নম্বর কম কে বয়প্রাপ্ত ব্যক্তির বৃকগ্র বৃক্রস্ত প্রায় কে সেটিমিটর হয়ে থাকে গোটা বয় বয়প্রাপ্ত মানে যি লোক সেইটা কেতে সাত চেণ্টিমিটৰ মানে দেখ দেখ আমাৰ কিডনীৰ আকাৰ কেতিয়া হৈ থাকে দেখ এই ভৰিয়া এই হ'ল তাৰ লম্বা এই প্ৰস্তা কেঁচৰু সাত চেণ্টিমিটৰ এইটাৰ তাৰপৰা ক' কৃককৰ কেও ৰক্ত কাৰ্য সম্পাদিত হৈ থাকে গভীৰ বস্তি গ্ৰমেৰুলছ বা কেপচুল আও ক' ମାଲିଜିଆନ୍ ପିଣ୍ଡା କେଉଁଟା ଏଇଟା ହେଉଛି ଆନ୍ସର ରେଜିନ୍ ଓ ଟାଟିନ୍ ପରି ବଜ୍ୟବସ୍ତୁ ଗୁଡ଼ିକ ଉଦ୍ଭିଦର କେଉଁଠାରେ ସଂଗଠିତ ହୋଇଥାଏ ପାନନକାଇମା କଲନ କାଇମା ଫ୍ଲୋଏମ୍ ଆଉ ପରିପକ୍ୱାଇଲେମ୍ ତାହେଲେ ଏଇଟା କେଉଁଟା ହେବ ଆମ ପରିପକ୍ୱାଇଲେମ୍ ଏଇଟା ହେଉଛି ଆନ୍ସର ଉଦ୍ଭିଦରେ ଥିବା ବର୍ଣ୍ଣକୋଣାର ନାମ କ'ଣ ଯେଉଁ ଉଦ୍ଭିଦରେ ଯେଉଁଟା ହେଉଛି ବର୍ଣ୍ଣକୋଣା ରହିଛି

ଅଗ୍ରମସ୍ତିଷ୍କରେ କ'ଣ ରହିଛି କାରଣ ପାଣି ରହିଛି ସ୍ନାୟୁକସର ସବୁଠାରୁ ଏସିଟ କଲିନର କ୍ଷରଣ ହୁଏ କେଉଁଠାରୁ କ'ଣ ସ୍ନାୟୁକସ କେଉଁଠାରୁ ଏସିଡିଲ୍ କଲିନ୍ ଡେଣ୍ଡାଇନ୍ ସେଲ୍ବଡ଼ି ନ୍ୟୁଷ୍ଟି ଆଉ ଅକ୍ସନର ଶେଷ ଭାଗ ଏଇଟା କ'ଣ ଅକ୍ସନର ଶେଷ ଭାଗ ଏଠି କ'ଣ ଏସିଡିଲ୍ କୋଲିନ୍ ଏଇଟା ହେଉଛି ଆନ୍ସର বাছুরি গায়ে চির চুচুমেল কেউ হরমোন প্রভাবিত যোগ ক্ষীর ভারে তা ক্ষীর যেতে ধুলা বেড়ে তাহলে এটা কেউ হরমোন তার প্রভাব পকাই থাকে দেখ এটি কোণ দেশি অক্সিনোটি আসে লিওটি নাইনজি আছে কোণ ফলিকোলস টিমুলেটিন কেউটা হব অক্সিটোসি এটা ଏଠି ତାକୁ କ'ଣ କଲା ଗୋଟିଏ ମାତୃକୋଷର ଗୁଣସୂତ୍ର ସଂଖ୍ୟା ହେଉଛି ଦଶ ହେଲେ ସମ ବିଭାଜନର ଉତ୍ତରାବସ୍ଥାରେ କୋଷ ମଧ୍ୟରେ କେତେ କ୍ରୋମାଟୀନ ରହିବ ଗୁଣସୂତ୍ର ସଂଖ୍ୟା କେତେ ଅଛି ଏଠି ଦଶ ଅଛି ତାହେଲେ କହୁଛି ସମବିଭାଜନ ଯେତେବେଳେ କ'ଣ ହେଉଛି ସମ ବିଭାଜନ ହେଉଛି ଟିକେ ଉତ୍ତରାବସ୍ଥାରେ କ'ଣ ହେବ ତାର ଦୁଇ ଗୁଣା ହେଇଯିବ କେତେ କୋଡ଼ିଏ ଦଶ ଗୁଣ କୋଡ଼ିଏ କେଡ଼ା ଏଇଟା ହେଉଛି ଆନ୍ସର କେଉଁ উদ্ভিদরে ভূ নি কা নূতন উদ্ভিদ সৃষ্টি হে না নূতন উদ্ভিদ সৃষ্টি হব না কেটে ভূ নিশি কদলী পিয়াজ অমরপই অদা এটা কেউ হব অমরপাই ভূ নি অমরপই উদ্ভিদর কেউ অঙ্গটি বৃদ্ধি পাই ফলরে ফলত হুয়ে ডিম্বাণু ডিম্বাশয় ফল চক্রিয়া চক্র আন্ত এটা কেউটা হব তাহলে এটা হচ্ছে ডিম্বাশয় এটা হচ্ছে আমার আনসার কেৰাৰ নিয়ন পাই ব্যৱহৃত অস্থায়ী পদ্ধতি নুহে গোটেই হ'ল ক' এই টুব ক্লক্ম কোন হাৰমন পদ্ধতি প্ৰতিবন্ধক পদ্ধতি আৰু কপ টি ত' এইটোৱে হ'ব এইটো হ'ল ক' এই অপশন এ ক' টিউবী পৰিসংস্থাৰে অণুজীৱী মানুহ কোন কোৱা যায় এই যে পরিসংস্থার পানি যে কখন কুয়া যায় কে দেখো উৎপাদক রক্ষক অপঘটক আক্ষক কেউটা অপঘটক এটা হচ্ছে এনসর কেউ ইকোলোজিকা পিরামিড সড়ক ওল্টা হয়ে পড়ে সংখ্যা পিামিড শক্তি পিরামিড বস্তুত্ব পিামিড আদার্থ পিরামিড তাহলে এটা কেউটা সংখ্যা পিামিড এটা কেউ মানুষ স বা স ভোজি কুয়া যায় তৃণমূল অপঘটক মাংসাশী আবুজ উদ্ভিদ কোম্পানি সব অনেক নিজে যে খাদ্য সব নিজে তো কথা সবচেয়ে উদ্ভিদ ঠিক আছে পিলাম তাহলে আমাদের যেতে সব তাহলে কোয়েশ্চন লাট্রে সবগুলো আলোচনা কলে আর তোমার যদি কিছু ডাউট থাকবে তার কমেন্ট বকস লিখে যদি ভিডিওটি ভালো লাইক করব সেয়ার করবো আপ আমার চ্যানেল স্বাসগত ধন্যবাদ